بسم الله الرحمن, الرحمن, الرحمن الرحيم, بسم الله الرحيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين نبينا محمد وعلى اله وصحبه اجمعين اما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما للظالمين من حميم ولا سفيع يطاع بريد أرشك জুলুম একটি এমন একটি ব্যাপার যেটা হচ্ছে সবচাইতে মারাত্মক একটি অপরাধ যার কারণে পরকালে আপনার ধরা পড়তে হবে এবং এর ভয়াবহতা এত ব্যাপক সেই পরকালে সেটা অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দিবে হ্যাঁ এই জুলুম সম্পর্কে জুলুম যারা করবে পরকালে তাদের পার পাওয়া খুবই মুশকিল হয়ে যাবে না তারা কোনো বন্ধুভাবে সেই সময় না কোনো সুপারিশকারী পাবে অথচ এই জুলমকারীর সংখ্যা দিন দিন বাড়তেছে কিন্তু পরকালে এদের কোনো সাহায্যকারী থাকবে না এমনকি দুনিয়াতেও কোনো জালিম যদি ফেঁসে যায় তখন তার কোনো বন্ধু বান্ধব যারা আগে তার জুলুমের সহযোগিতা করেছিল ফেঁসে গেলে তখন তার আর কাছে ধরা দেয় না বরং তারা কেটে পড়ে এ হচ্ছে অবস্থা তারপরেও মানুষ জুলুম করেই বেড়াচ্ছে এই জুলুম সম্পর্কে পরকালে জালিমদের কি অবস্থা হবে সেই সম্পর্কে আল্লাহ সানু সুরে গাফের আঠারো নম্বর আয়তে বলেন মালিক দলিমিন আমিন হামিম ওলা শফি যে জালিমদের জন্য পরকালে কোনো বন্ধু থাকবে না এবং এমন কি কোন সুপারিশকারী থাকবে না যাদের সুপারিশ সেদিন শোনা যাবে তেমনিভাবে সুরাহাজের একাত্তর নম্বর ওয়ামারের দ্বারি মিলে মিন নাসির যে কোনো সাহায্যকারী সেদিন পাওয়া যাবে না যদি সেই দিন কোনো সাহায্যকারী জালেমদের না থাকে তাহলে সেই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া তার জন্য দূর হয়ে যাবে এবং তার জন্য অবশ্যই সেটা কষ্টকর হয়ে যাবে এই এই ব্যাপারে বিরাট হাদিস আপনার ইতিপূর্বে আলোচিত হয়েছে যেটা হজরত আবুারি হাদিস যেখানে বলা হয়েছে আল্লাহন হাদিস কুচির মধ্যে বলেন যে তো যে আমার বান্দারা আমি নিজের উপর জুলম হারাম করে দিয়েছি তেমনিভাবে তোমাদের

কারণ জুলুমটা কে আমাদের বিরাট আকারে অন্ধকার হয়ে দেখা দিবে তখন তোমরা জান্নাতের পথ খুঁজে পাবে না জান্নাতের পথ খুঁজে পাওয়া তখন মুশকিল হয়ে যাবে এই কারণে জুলুম থেকে আমাদেরকে দূরে সরতে হবে নতুবা পথ খুঁজে পাবে না পরকারে আমরা তেমনিভাবে রসুল বলেন অত্যাকসু হ্যাঁ হ্যাঁ তেমনিভাবে জুলুমের পাশাপাশি রসুল আরেকটি ব্যাপারে সতর্ক করে দিয়েছেন যে তোমরা দুনিয়ার প্রতি অস্থিরতা থেকে দূরে থাকবে দুনিয়ার প্রতি অস্থির হয়ে যাবে না যে দুনিয়া না পাইলে তোমরা একবার অস্থির হয়ে যাবে অনেকের গুম বন্ধ হয়ে যায় দুনিয়া হাত ছাড়া হয়ে গেলে না এরকম কখনো করতে যাবে না কারণ রকম দুনিয়ার প্রতি এত ব্যস্ততা অস্থিরতা যে দুনিয়া পাওয়ার জন্য সেটা কিন্তু তোমাদের পূর্বকার সমস্ত লোককে ধ্বংস করে দিয়েছে এই দুনিয়ার প্রতি অস্থিরতা হ্যাঁ সেটা কী করেছে হামার আহম আল্লাহম এই দুনিয়া পাওয়ার জন্য তারা রক্তপাত ঘটিয়েছে দুনিয়ার মধ্যে বসতে হালুম আহম এবং যেগুলো আল্লাহ তাদের জন্য হারাম করে দিয়েছেন সেগুলো পর্যন্ত তারা হালাল মনে করেছে আর এটাই বর্তমান বিশ্বে আরও প্রকট আকারে দেখা যাচ্ছে যে বর্তমানে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য অনেকে মানুষের উপর অপরাধ করতে দিদি করছে না বিশেষ করে ব্যক্তি পর্যায়ে তো আছে এবং সামাজিক পর্যায়ে তো আছে রাষ্ট্রীয় পর্যায়েও ব্যাপক আকারে এখন সেটা রূপ নিয়েছে যে কোনো আপনার রাষ্ট্র ক্ষমতায় যারা আছেন যে তারা নিজের রাষ্ট্রে টিকে থাকার জন্য মানুষের উপর জোলম করতে একটু দ্বিধা করে না কিন্তু তাদের অবশ্যই জানতে হবে যে আজকে যদিও আমাদের জোলমের সহযোগী পাওয়া যায় যে বাহিনীগুলো আছে সরকারের সেগুলো তার জোলমের ব্যাপারে সহযোগিতা করে তাকে রক্ষণাবেক্ষণের কাজ করে কিন্তু এই যে আপনার সহযোগীগুলা পরকালে কিন্তু পাওয়া যাবে না যেটা আল্লাহ সানুপরিষ্কার বলেছিলেন যে জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না জালেমদের কোনো সুপারিশকারী থাকবে না জালিমদের কোনো এরকমভাবে বন্ধু থাকবে থাকবে না এরকমভাবে যারা এই জুলুম করছে তাদের সতর্ক থাকা উচিত যে এই জুলুমগুলোকে আমাদের দিন অন্ধকার রূপে হ্যাঁ রূপাইতে হবে এবং শেষ পর্যন্ত জান্নাতের পথ খুঁজে পাওয়া তাদের জন্য কষ্টকর হয়ে যাবে হুম এই কারণে জুলুম থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে সেটা যেই পর্যায়ে হোক না কেন ব্যক্তি পর্যায়ে এরকমভাবে ফ্যামিলিগত পর্যায়ে সামাজিক পর্যায়ে এরকমভাবে রাষ্ট্রগত এবং আন্তর্জাতিকভাবে যে কোনো পর্যায়ে আমাদেরকে অবশ্যই জুলুম থেকে বেরিয়ে আসতে হবে নতুবা আমাদেরকে এটার জন্য পরকালে খেসারত দিতে হবে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে রক্ষা করুন ওসালাহ আলিয়ানবীন احمد وعلى اله وصحبه اجمعين